এয়া মোর বিষ্ণং লাডর অন্তর্গত বেড়া বেঙ্গুলী গাঁৱত মাছমরিয়া সকলে মাছও মারে, উঠি অহা খড়িও ধরে। তার মাজতে এই সিলিন্ডার এখন পাইছে, সিলিন্ডার এলপিজি বলে লেখা আছে। সেইটার কারণে ইমান ভয় লগাটো মই নাভাবো। ভয় লাগিলেও যি নহলেও যদি বস্তুটো আহিছে চাইনার আখর লেখা আছে, আমি ভাবিছো এইটো চাইনারে হয়। সেইটার কারণে আমিও ভাবিছো এবার প্রশাসনে এই বস্তুটো চক বলে। আর ইতিমধ্যে মই প্রশাসনক জানাইছো চারিদিন পাঁচদিন হলেও, কিন্তু এইটো বস্তুটো করে আসলে তখনলোকে পাছতে ইয়াত লৈ আনিছে। সেইটার কারণে মোৰ নজরত অহা নাই, আর এখেতলোকেও উঠি অহা বস্তু বলে ইমান মোক আগতীয়াকে জানা নাই। মই আহিছিল বানপানী কিমান হয়েছে বলে চাব, আহতে বস্তুটো দেখি মই সুধিলো এই বস্তুটো তহঁতি কত পালি। গতি ইহঁতি কৈছে নদীত পাইছো, উঠি আহিছে, তাকে ধরে আনিছো বলে কৈছে। তাকে মই ভাবিছো বস্তুটো প্রশাসনে চাই মেলি হয়তো এনেকুৱা সুযোগতে কিবা বেয়া বস্তু পঠাই দিব পারে পানি বাড়ি থাকুতে। সেইটো কারণে প্রশাসনে এবার চাই মেলি এইটো নিলে বেশি ভাল হব বলে মই ভাবো। টেংকিটো প্রায় 4 ফুটৰ আছে, আর নিশ্চয় আমার যিটো নর্মেল সিলিন্ডার তাতকৈ দুগুণ বেশি ডাঙর হব এইটো। তারপর সেয়া আর এতিয়ালৈকেতো এনে আছে, গেছটো নাই বলে অনুমান করছো, কিয়নো আমি অলপ উঠাই চাইছো ইমান গধুর নয়। ওয়েটটো কিমান মানুহ এতিয়া খালিতে এইটো 25-30 কেজি হব নেকি?